আসসালামু আলাইকুম বন্ধুরা রাতস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি সাইনা সুলতানা আপনাদের কাছে চলে এলাম দুটো দুটো রেসিপি নিয়ে আজকে দুটো কী রেসিপি হবে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক প্রথমে এখানে দেখতেই পাচ্ছেন একটা মাছ নিয়েছি এটা পাঙ্গাস ট্যাংরা মাছ একটু জ্যান্ত আছে এখনো পর্যন্ত ভয়ও লাগছে কাটতে হবে বড়ো মাছ এটা বাজার থেকে আনা হয়েছিল একটু এখনও জ্যান্ত আছে দেখুন বন্ধুরা তো এই মাছটা দিয়ে আমি দুটো দুটো রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন আশা রাখছি ভালো লাগবে তো পাঙ্গাস ট্যাংরা মাছটা আমি কেটে নিয়েছি কাটাটা দেখানো হয়নি বন্ধুরা ভালো করে কেটে ধুয়ে একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি মাছের পিসগুলো আর নেওয়া হয়েছিল এখানে সিম সিম দিয়ে পাঙ্গাজ মাছের একটা রেসিপি বানানো হবে আর মাছের মাথা দিয়ে ডাল দিয়ে একটা রেসিপি বানানো হবে দুটো দুটো রেসিপি হবে তো এখানে সিমগুলো বাজার থেকে কিনে আনা হয়েছিল একদম টাটকা সিম তো সিমটাও কেটে নিলাম নিয়ে ভালো করে ধুয়ে নেবো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু অ্যাড করেছিলাম এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন কোনো ব্যাপার না তো সিমটা কাটা হয়ে গিয়েছে এবার আমি খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে একটু সময় নিয়ে ধুয়ে নেব তো বন্ধুরা সিমটা আমার খুব ভালো করে ধোয়া হয়ে গিয়েছে এবার আমি পানিটা ঝাড়ানোর জন্য এক সাইডে রেখে দিলাম তারপরে মাছের পিসগুলো নিলাম একটা প্লেটের উপরে সাজিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে মাছটা আমি ভালো করে মাখিয়ে নেব এইভাবে হাত দিয়ে একটু প্রত্যেকটার গায়ে একটু ভালো করে মাখিয়ে নেব তো বন্ধুরা লবণ হলুদ মাখানো হয়ে গিয়েছে মাছটাতে এক সাইডে আমি রেখে দিয়ে এবার আমি এখানে একটা কড়াই ওভেনে বসিয়ে দিলাম দিয়ে দেব তেল গ্যাসের ফ্লেমটা এখানে আমি হাইতে রেখেছি যে কোনো তেল হলো হবে কোনো ব্যাপার না তেলটা গরম করে আমি মাছের পিসগুলো একে একে এখানে দিয়ে দেব মাছের পিসটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি একে একে মাছগুলো এইভাবে দিয়ে দিলাম এই মাছটা ভাজাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আমার ক্ষেত্রে বিশেষ করে আমার ভয় করে এটা মানে ভাজার সময় একটু চটপট করে আওয়াজ হয় তেলগুলো ঠিকরে ঠিকরে লাগে তো সেদিকে একটু খেয়াল রাখবেন সাবধানে মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে তো মাছগুলো একটা করে পিঠ ভাজা হয়ে গিয়েছে আর একটা পিঠ উল্টে দিচ্ছি উল্টে পাল্টে এইভাবে আমি মাছটা একটু কড়া করে ভেজে নেব এই মাছ ভাজতে বেশি তেলও লাগে না কারণ এই মাছ থেকে একটু তেলও বার হয় বেশি তেলও দরকার নেই তো যাই হোক এইভাবে আমি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিলাম এবার তেল ঝাড়িয়ে একে একে মাছ মাছগুলো আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি তো এইভাবে আমি কিছুটা মাছ ভেজে নিয়েছি আরও যে কটা বাকি ছিল সেমভাবে সব মাছগুলো আমি ভেজে নেব তো বন্ধুরা একইভাবে আমি সব মাছগুলো এখানে ভেজে নিচ্ছি আবারও উল্টে পাল্টে দিচ্ছি দুটো পিঠ কড়া করে ভেজে নিচ্ছে তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আবার ও সব প্লেটে নামিয়ে নিলাম তো ভাজা মাছটা একটা সাইড রেখে দিলাম এবার রান্নার জন্য একটা হাঁড়ি আমি নিয়ে নিলাম হাঁড়িটা আমি ওভেনে বসাই নিই হাঁড়িতে আমি দিয়ে দেব পানি পানিটা আন্দাজ মতো দেওয়া হবে মানে যে যেমন তরকারির ঝোলটা খাবেন সেইভাবে পানিটা আন্দাজ মতো দেবেন এখানে আমি মিডিয়াম মতো পানি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের এক বাটি পানি দিয়েছি তারপরে এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি আর চিরানো কাঁচা লঙ্কা এখানে কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিলাম যেহেতু এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে রান্না হবে না এটা শুধু কাঁচা লঙ্কারই রে তরকারিটা হবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এখানে আমি সামান্য তেল দিয়ে দেবো সামান্য নয় রান্নার জন্য যতটুকু তেলের প্রয়োজন এখানে আমি দিয়ে দিলাম এবার একটু এইভাবে নাড়াচাড়া দিয়ে নেব নিয়ে এবার ওভেনে বসিয়ে দেবো এটা আমি ওভেনে বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি একটা ঢাকনা চাপা দিয়ে বলগোটা গোটা পর্যন্ত অপেক্ষা করব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বল গো উঠছে এখানে এবার আমি দিয়ে দেব সিমটা যে সিমটা আমি কেটে তারপরে ভালো করে ধুয়ে পানি ঝাড়ানোর জন্য একটা সাইডে রেখেছিলাম এবার সিমটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও একটা খু হাতা খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখেছিলাম মানে দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপরে ফিরে এলাম দশ মিনিট পরে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো এখানে দিয়ে দিলাম কুচি করে এরকম চালাচালা করে টমেটোটা দিয়ে দিয়ে তারপরে একটা খুন্তি দিয়ে একটু সঙ্গে নাড়াচাড়া করে এবার দিয়ে দেব রসুন থেঁতা একটু থেঁতো করা রসুন এখানে আমি অ্যাড করলাম রসুনটা দেওয়ার পরে এবারে নাড়াচাড়া করে ভালো করে মাখিয়ে দেব সবটার সঙ্গে কিন্তু সিমটা এখানে গোটা গোটা থাকবে আমার বাড়িতে এই রেসিপিটা বানালে কিন্তু সিমটা ভেঙে গেলে বা একটু কেমন হয়ে গেলে পছন্দ করে না সিমটা গোটা গোটা রাখতে হবে আমার হাজব্যান্ড এটা পছন্দ করে এই রেসিপিটা কিন্তু এখানে সিমটা যদি ভেঙে যায় বা একটু কেমন হয়ে যায় পছন্দ করে না খেতে চায় না তাই জন্য আমি এখানে এই রেসিপিটা বানাই এভাবে যাতে সিমটা গোটা গোটা থাকে তো যাই হোক এইভাবে রসুনটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে মানে সরি ঢাকনা চাপা নয় ঢাকনা খোলা অবস্থায় তিন চার মিনিট মতো ফুটিয়ে নিলাম তারপর এখানে আমি দিয়ে দিল ভাজা মাছগুলো একে একে ভাজা মাছগুলো এইভাবে সাজিয়ে দেবো দিয়ে একটু খুন্তি দিয়ে মাছটা একটু ভিতরে ডুবিয়ে ডুবিয়ে দেব এইভাবে ঢাকনা খোলা অবস্থায় আরও পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দেব জিরে বাটা জিরে বাটা দিয়ে একটু আবারও নাড়াচাড়া করে দেব। গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় আমি হাইতে দেব দিয়ে ভালো করে ফুটিয়ে নেব যেহেতু জিরে বাটাটা দিয়েছি এই এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি হাইতে দিয়েছি দিয়ে আরও দু তিন মিনিট মতো এটা ফুটিয়ে নেব তো সিম দিয়ে পাঙ্গাস মাছের এই রেসিপিটা আমার রেডি হতে চলেছে নামানোর আগে আমি উপর থেকে কাঁচা সরিষার তেল এরকম সামান্য উপর থেকে ছড়িয়ে দিলাম সিম টমেটো দিয়ে পাঙ্গাস মাছের রেসিপি আমার রেডি হয়ে গিয়েছে বন্ধুরা এবার পরিবেশন করার পালা পরিবেশন করার জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের সিম টমেটো দিয়ে পাঙ্গাস মাছের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টে বলবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আর আপনারা সেম প্রসেসে একবার বাড়িতে ট্রাই করবেন আমি আশা রাখছি ভীষণ ভালো লাগবে বন্ধুরা আমার এই রেসিপি তো রেডি হয়ে গেল এবার পরিবেশন করে খেয়ে বলবো যে কেমন হয়েছে তো যাই হোক এবার আমার নেক্সট রেসিপি হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল এই পাঙ্গাস মাছের মাথাগুলো দুটো রেখে দিয়েছিলাম আমি একটা মাথা চালা করেছিলাম পিস হয়েছে ওটা ভাজা অবস্থা আমি রেখে দিয়েছিলাম এবার ওই ভাজা মাছ মাছের মাথাটা নিয়ে আমি আর একটা রেসিপি বানাবো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি মতো মু মুসুর ডাল না সরি মুগ ডাল নিয়েছি এটা এক বাটি মুগ ডাল নিয়েছি ওই মুগ ডালটা দিয়ে মাছের মাথাটা আমি আজকে বানাবো তো চলুন বন্ধুরা এই রেসিপিটি ঝটপট দেখে নেওয়া যাক এই দু পিচ মাথের মাছের মাথা মানে একটা মাছ মাছের মাথা চালা করে দুটো হয়েছে তো খুব ভালো করে এটা ভেজে নিয়েছি তো যাই হোক এখানে আমি একটা হাঁড়ি ওভেনে বসিয়ে দিলাম দিয়ে আমি হাঁড়ি মুগ ডালটা এখানে দিয়ে দেবো একটু টেলে নেব শুকনো খোলায় মুখ ডালটা হালকা করে এরকম মিনিট দুই মতো টেলে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি তো মিনিট দুই মতো এটা আমার ডালটা একটু টেলে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি ডালটা ধুয়ে নেব তো বন্ধুরা খুব ভালো করে আমি ডালটা তিন চারবার মতো পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এদিকে আমি একটা প্রেসার কুকার নিয়েছি ওভেনে বসিয়ে দিলাম দিয়ে দেব তেল তেলটা একটু গরম করে নিয়ে আমি এখানে দিয়ে দেব জিরে জিরে আর তেজপাতাটা একটু ফোড়ন করে নেব নিয়ে এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ তারপরে দিয়ে দেব তিন চারটে মতো কাঁচা লঙ্কা চালা করে দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব তারপরে এখানে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা দেব এখানে বন্ধুরা দিয়ে আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব এবার এখানে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো যেহেতু এখানে কাঁচা লঙ্কা দিয়েছি খুব বেশি লঙ্কা দেওয়া যাবে না তাহলে অনেকটা ঝাল হয়ে যাবে তো যাই হোক এবার এখানে আমি দিয়ে দেব মুগ ডালটা যেটা আমি খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম মশলাটার সঙ্গে দিয়ে দিলাম দিয়ে আমি এবার খুব ভালো করে এটা কষিয়ে নেব এইভাবে তিন চার মিনিট মতো আমি কষিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তারপরে দিয়ে দেব মাছের মাথাটা মাছের মাথাটা আমি একটু ভালো করে ভেঙে রেখে দিয়েছিলাম ভাজা মাছের মাথাটা এইভাবে একটু ভেঙে ডালটার সঙ্গে দিয়ে আবারও মিনিট তিনেক মতো কষিয়ে নেব তো কষানো হয়ে গিয়েছে এবার রান্নার জন্য আমি এখানে পানি দিয়ে দিলাম পানিটা অনুমান করে দেবেন ডালের পরিমাণ বুঝে এইভাবে পানিটা দেওয়ার পরে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ঠিকঠাকভাবে ডালটা দিয়ে দিলাম মানে কুকারের গায়ে যাতে লেগে না থাকে সেইভাবে নাড়াচাড়া করে দিলাম তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে কুকারের ঢাকনাটা সেট করে দেব এই অবস্থায় চার থেকে পাঁচটা আমি সিটি দিয়ে নেব। তো তিন এই চার থেকে পাঁচটা কুকারের সিটি দেওয়া হয়ে গিয়েছে আমি নামিয়ে নিলাম দেখুন বন্ধুরা ডালের রেসিপিটি এবার একটু লাখড়ি দিয়ে বা খুন্তি দিয়ে যাই হোক দিয়ে এরকমভাবে একটু ঘুঁটে দিতে হবে তারপরে পরিবেশন করার জন্য নিয়ে নেব দেখুন কতই আমি আমি দেখতে হয়ে গিয়েছে এই রেসিপিটি আমার ভীষণ পছন্দ গরম ভাতের সঙ্গে দারুণ লাগে বন্ধুরা এই রেসিপিটি তো পরিবেশন করার জন্য আমিও আবারও একটা পাত্রে নিয়ে নিচ্ছি দেখুন কত লোভনীয় হয়েছে এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে থাকবে সঙ্গে একটু গন্ধরাজ লেবু থাকবে পাঁপড় থাকবে দারুণ লাগবে তো আজকে দুটো দুটো রেসিপি শেয়ার করলাম বন্ধুরা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ বন্ধুরা আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ